হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, চাটা খাওয়া হয়ে গেছে, আজও আধা ঘন্টা বসে চা খেলাম, আর রুক্মিণীর আর মৌসুমীর কমেন্টের উত্তর দিলাম। আজকে আর কিচ্ছু কাছাকাছি করবো না। এই দেখো, এতগুলো গতকালের কাপড় আমাকে এখনও পাট করতে আছে। আপাতত ফ্রেশ হওয়ার আগে পড়ে আছি একখানি ব্লু কালারের তাঁবু, আর ফ্রেশ হতে যাওয়ার আগে জানলাটা খুলে বাইরে দেখাই। কি, পাখির ডাকে মনটা ফ্রেশ হলো কি না? প্রতিদিনই ভাবছি যে তোমাদেরকে একটু ভালো করে এন্টারটেইন করব, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, না ভালো ছবি তুলতে পারছি, না কিছু ভালো কিছু প্রোডাক্টিভ কাজকর্ম করছি, যে তোমাদেরকে এন্টারটেইন কীভাবে করব আমি নিজেই বুঝতে পারছি না। দাঁড়াও দেখি বাথরুম থেকে কিছু মগজে আসে কি না। ইদানিং কাজের চাপে মগজের ধার একেবারেই কমে গেছে। তবে এই মুহূর্তে যেটা আমার মনে আসছে সেটা হচ্ছে গিয়ে সিএস চ্যাটার্জির সঙ্গে আমার প্রথম আলাপ। এমনি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই, কিন্তু বলতে পারো সে আগের দিনে বলতো না যে ঘরে ঘরে বিয়ে, মানে দূর আত্মীয়, মানে যিনি মিডিয়েটার তিনি বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি, মানে ওর যে জামাইবাবু ছিল তিনি আমার এক সম্পর্কের কাকা, আমরা তাকে কাকা বলেই জানতাম। তো সেই কাকাই আমাদের বিয়ের ব্যবস্থাটা করেছিল। তো আমার মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরে ওদের বাড়িতে গিয়েছিলাম, এখানে উল্টো, ও আমাকে দেখতে আসেনি, সেই কাকা এসে আমাকে নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে। সেটা ছিল ওর বোনের বিয়ে হয়েছিল তার অষ্টমঙ্গলা, সে অষ্টমঙ্গলায় বাড়িতে বিরাট লোকজনের আগমন ছিল। কি দুর্ভাগ্য সিএস চ্যাটার্জির, খন্নিবৃত্তির জন্য ম্যাগি খেতে হচ্ছে, রুটি চিবোতে পারছে না। তো যেটা বলছিলাম সেটা ছিল দোলের আগের দিন, তার মানে ওর সঙ্গে আমার পরিচয় দোলের আগের দিন, 1981 মার্চ মাস। সেই সময় আমাদের মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যেত। অ্যাকচুয়ালি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে আমাকে মোলাকাত করানো, মানে আমাকে দেখানো, ইন্ট্রোডিউস করা। দোলের দিন সকালবেলায় ব্রেকফাস্ট খেয়ে যখন ফিরে আসছিলাম, মানে সেই আমার কাকার স্কুটারে চেপে, তো সেই বড় গেটে দাঁড়িয়েছিল আমার এখনকার পতিদেবটি, মানে তখনকার হবু পতিদেবটি, মানে সি অফ। আর ওই সি অফেই ছিল আমাদের লুকোচুরি প্রেম। সিএস চ্যাটার্জি আজ হ্যাভ টু ইট ম্যাগি বিকজ অফ মাই কুড়েনেস। সত্যি আজকে কুড়েমি করে কোনো ব্রেকফাস্ট বানালাম না, 2 মিনিটস নুডলসে ব্রেকফাস্ট সারলাম। গতদিনে হাঁসের ডিম পাওয়া যায়নি, তাই সিএস চ্যাটার্জি ডিম সেদ্ধ খাবে না, খাবে একটি ডিমের পোচ। পোচ মানে হচ্ছে গিয়ে এগ ফ্রাই, মানে কুসুমটা থাকবে কিন্তু দুদিক ফ্রাই হবে। সিএস চ্যাটার্জির এত বড় বুকের পাটা আছে যে আমি থাকতে অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবে, জানে তো, গলা টিপে তার রেখে দেবো। হয় হয় সাত পাকে বাধা পড়ো না। এখন আমার একটাই চিন্তা, উমা শঙ্করজি কখন আসবেন। সেই লোকেশনে ভাবে কত ভালোবাসে উমাশঙ্করজিকে। আরে বাবা, তা নয়, উমাশঙ্করজি আসলে আমার এইখানটা অর্গানাইজ করা হবে, সেই জন্য মেয়ে প্রাণটা আমার। উমাশঙ্করজি কখন আসবে গো? সকাল সকাল সিএস চ্যাটার্জিকে জিজ্ঞাসা করছি উমাশঙ্করজি ফোন করেছিল কি না, কত ভাবনা আমার উমাশঙ্করজির জন্য। আর মনে পড়েছে তোমাকে আমার, মনে পড়েছে। সে কিসের জন্য বলো তো? আমার এই ড্রয়ারটির জন্য, বড় উমাশঙ্করজির কথা সকাল থেকে মনে পড়ছে, মানে কখন এসে ওটা উনি রেডি করে দিয়ে যাবেন, আর আমি আমার কাজ গুছিয়ে কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে একদম মুঙ্গেরি লাল হতে পারবো। তে তো স্পেশাল কড়াইটি আজকে আর বার করলাম না, এই ফ্রাই প্যানটাতেই আমি ভেজে নেবো, কারণ একটি মাত্র এগ ফ্রাই হয়েছে। এই দেখো ঘড়িতে সময়টা, সিএস চ্যাটার্জি এবার রেডি হয়ে চললো বাজার বেড়াতে। এই যে বললাম বাজার বেড়াতে, সিএস চ্যাটার্জি শুনে কীরকম দাঁত খিসমিস করছে বলো। আচ্ছা, বাজারটা কি বেড়াবার জায়গা? বাজার মানুষের করতে যায়, আর আমি বলছি কি না, বাজার বেড়াতে যাচ্ছে।
উচ্ছে দেখছি আমার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত রইল। সেই শ্বশুরমশাইয়ের জন্য এরকম উচ্ছে রান্না করতাম এভরিডে, আর আমার কর্তাও বাঁধিয়ে বসলো ব্লাড সুগার, নাও এবার এরকম উচ্ছে রান্না করো। তবে একটা সুবিধা হয়েছে, শ্বশুরমশাই ছিল তাই এটা প্র্যাকটিস হয়ে আছে কীভাবে অল্প তেলে উচ্ছে ভাজা কাটা করা যায়। মানে গোল গোল কেটে দিলেই তো হয়ে গেল উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধই হয়ে যাবে উচ্ছে ভাজা। দাঁড়াও না, ফাইনাল লুকস দেখাবো তোমাদের, প্রতিদিন দেখাই আজও দেখাবো। এই যে এখন খেলা সাথীর মতন 3 লিটারের কুকার, এইরকম 3 লিটারের কুকারে কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলিতে কিছুই হবে না। আমাদের বসানো তো একটা 8 লিটারের কুকার, সেই 8 লিটারের কুকারে 3টে প্রমাণ সাইজের বাটি বসতো, আর 3 বাটিতে তলায় জল আর ওই চাকাটা দিয়ে দেওয়া হতো, ওই ফুটো ফুটো চাকা যেটা থাকে, আর 3টে বাটিতে 3টে জিনিস মানে ওই জাস্ট নুন মাখিয়ে মাখিয়ে দিয়ে দেওয়া হতো, তার মধ্যে একটা থাকতো অবধারিত উচ্ছে। এইভাবে রান্না হতো, কারণ বাবুর 3টে তরকারি ওইভাবে সেদ্ধ করে একটুখানি নুন মাখিয়ে ছক্কা দেওয়া হতো। তো এভরিডে বাবুর তরকারি থাকতো, মাঝে মাঝে আমাদেরও থাকতো, যেমন লাউয়ের তরকারি হলে লাউয়ের খোসা ঝিরি ঝিরি করে কেটে ওইভাবে ভাপিয়ে নিতাম। এই এত বড় কুকার, হে ভগবান, ঠিক এই এত বড়, দেখতে পাচ্ছ না মনে হয় আমরা, ফোকাস হচ্ছে না, এত বড় মাটি থেকে এত বড় একটা সিলিন্ডারের মতো কুকার। আর বন্ধুরা, স্লিপ অফ টাংস হয়ে শুধু উল্টো পাল্টা বলছি, এক্ষুনি যে ইয়েটা বানালাম মানে বললাম তোমাদের যে অল্প নুনে ছক্কা মারতাম, অল্প নুনে না, নুন তো মাখিয়েই দিতাম, অল্প তেলে ছক্কা দিতাম। আস্তে আস্তে ওপরটা মচমচে হবে, পাল্টি মেরে দিলাম, আবার দিয়ে দেবো ঢাকা। আর ওই দিকে কুকার সিটি মারছে পেঁপে কুমড়ো। আর দাদাও দেখাই তোমাদের, উমাশঙ্করজির নাম নিচ্ছিলাম, উমাশঙ্করজি চলে এসছেন, কিন্তু আমারটার জন্য নয়, অন্য কিছু রিপেয়ারের কাজ আছে, সেগুলো লেস ইন্টারেস্টিং, ওই কিচেনে কাজ হচ্ছে। বাজার নোংরা ডিম, পটল, পেঁপে, কাঁচা লঙ্কা, আলু, আর ওইখানে মনে হচ্ছে কিছু আমার ননভেজ নিয়ে এসেছে বারণ করা সত্ত্বেও, আজও দেরি হবে, প্রচুর দেরি হবে। আলু থাকতে আলু নিয়ে আসলো, আমার এই আলু পেঁয়াজের ট্রলিটা ভেবেছিলাম ঝাড়বো একটু ফাঁকা হলে, সেটা পারলাম না। আসলে আজকাল ময়লা নিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি, রাজ আসছে কি না, রাজ আসলে বড় তাড়াতাড়ি আসে, এই দিক থেকেই চালু করে। তো ওই বেলায় বাজার নিয়ে আসলে এই মাছের প্যাকেটটি ফেলতে নিজেদের যেতে হবে, নয়তো এই প্যাকেট ঘরে থেকে গেলে কি বিভৎস গন্ধ যে ছাড়বে। যারা পুরনো তারা তো জেনে গেছো, মাছ যেদিন আসে মাছটা ধুয়ে আলাদা আলাদা বক্সে আমি ফ্রিজ করি। হাই ফ্রেন্ডস, কাজের চাপে তোমাদের গুড মর্নিং বলতে ভুলে গেছি, তো এখন বলছি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, না একদম ভালো নেই প্রচণ্ড। আমি ভেবেছিলাম এই সমস্ত কাজ আজকে থাকবে না, বাড়তি কাজ চলে এসছে, মনটা খুব বেজার লাগছে, আর মনে মনে না রেগে সিরচালজিকে গালি দিচ্ছি, সত্যি গালি দিচ্ছি। এখন যে হাসলাম না, ওটা জাস্ট মেকি হাসি। এই দেখো করবো চিকেন 65, এই যো বোনলেস চিকেন আছে, একটা ডিম দেবো, এটা কাশ্মীরি লাল পাউডার, কিছুটা কারি পাতা, আর কস্তুরি মেথি, লেবুর রস লাগবে, আদা রসুন পেস্ট লাগবে, দই লাগবে, আর এইগুলো এটা আছে কর্নফ্লাওয়ার, এটা আছে রাইস ফ্লাওয়ার, সাদা তেল লাগবে, সর্ষে শুকনো লঙ্কা এগুলো লাগবে। আমি এবারে করছি মেখে নিয়ে তোমাদের আবার দেখাবো, দুটো ম্যারিনেশন হবে, ফার্স্ট ম্যারিনেশনে এগুলো, সেকেন্ড ম্যারিনেশনে ডিম আর এইগুলো পড়বে। আসলে শ্রেষ্ঠ চ্যাটার্জি জয়েন্ট ফ্যামিলির ছেলে কি না,
ফ্যামিলি এখন নিউক্লিয়ার হয়ে গেলেও সিএস চ্যাটার্জি সেই বড় ফ্যামিলির মতো বাজার করতে মানে মনে রেখে দিয়েছে, ওটা ভোলেনি, ওটা যেন কিছুতেই মাথা থেকে বেরোয় না যে এখন আমাদের মাত্র আড়াই জনের ফ্যামিলি, মধুমতিকে তো তিনজন ধরা যায় না, আড়াই জন। গত রাত থেকে ভেবে রেখেছিলাম যে আজকে বিশেষ রান্নার চাপ নেই, আমি ভালো করে ঘর সাফাই করব। এমনি এই চিকেন 65 করতে একটু টাইম লাগে, আর তারপর চলে এলো বাজার। কারি পাতা সব তো আমার শুকনো, ভেঙে ভেঙে দিই। যেহেতু আমার বাড়িতে অনেক কারি পাতা ব্যবহার হয়, সেজন্য আমি দুবার চেষ্টা করেছিলাম কারি পাতা গাছ করতে, কিন্তু দুবারই আমার পোকা লেগে গেল, বাঁচাতে পারলাম না। পাতা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা মিশিয়ে যে ভাজা মশলা হয় সেটা দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ, লেবুর রস। এবার দিচ্ছি আদা রসুন বাটা। ও, গোলমরিচটা দেওয়া হয়নি, না, গোলমরিচ, কাশ্মীরি লাল পাউডার, এটা হচ্ছে মেন, আমি আমার ঘরের মতো করে বানাই। বাস বাবা, হাতটা করি মাপে। মেন ইনগ্রিডিয়েন্ট সল্ট, তাই বলে গেছিলাম, সল্ট। 15 মিনিট থাক, যা জল টল বেরোবার বেরিয়ে যাক, তারপরে দেব এই পাউডার দুটো, ডিমটাও দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, যা জল টল বেরোবে বেরোক, ও সব টেনে নেবে কর্নফ্লাওয়ারে আর জলের পাউডারে। আমার শুধু ছবি তোলা হচ্ছে, হিংসুকেটা চলে এসছে, হিংসুকেটা ছবি তুলছে, আমি এতগুলো কাজ করে দিলাম, আমার ছবি নেই, হিংসুকের ছবি হচ্ছে। আর সত্যি সত্যি সমস্ত তরকারি কাটা তোমরা জানো সিএস স্ট্র্যাটেজি কাটে, আমার হাতের একটু প্রবলেম আছে, সেই জমি থেকে প্রবলেম চালু হয়েছে, কাজের লোক নেই, সব সবজি ও কাটে, আর এই জমি মি করে সমস্ত কাটিং ওই করে। কেমন ট্রেন করেছি দেখেছো সিএস স্ট্র্যাটেজিকে? আজকে আর মধুবন্তী মুছছে না গো, মধুবন্তীর গুসা, কিসের গুসা ঈশ্বর জানে আর ওই জানে। মধুবন্তী তোমাদের বললো হাই কেমন আছো, মানে গুসা ফেককে আ কিচেন মে আ গয়া। এ দেখো দোনো দোনো কম্পিটিশন লাগা কে কাপড়া লেকে হামারা বর্তন মোচ দেতা হ্যাঁ, বাদ মে হাম সেটিং করেগা, সেটিং নেই করেগা তো হামনে ক্যাসে ঘুসেগা রসি ঘর মে। দেখো রসি ঘর কা সিচুয়েশন দেখো, দেয়ার ইজ নো স্পেস টু কুকিং। আর চলো এবারে দিয়ে দিই এইগুলো, অনেকক্ষণ হয়ে গেল, 15-20 মিনিটের জায়গায় হয়ে গেল বোধ হয় 40 মিনিট, সবই লেট, আধা ঘন্টা তো হলোই। আসলে রিমির ফোন এসেছিল, বটিমে কথা বলছিলাম আর চলে গেছে আমার পাওয়ার, মানে ফোনের ব্যাটারি পাওয়ার চলে গেছে, এখনই এটা দিতে হবে চার্জে, কিছু ভিডিও মনে হচ্ছে আজকে শ্যুট করতে পারবো না। বড় সেফেদের সঙ্গে আমাকে কম্পেয়ার করে আমার রান্নার ভুল ধরো না, বড় সেফেরা যা করে আমি তা একদম জেনে বুঝে অ্যাভয়েড করি, আমাকে একটু এক্সট্রা তারকা মারতে হয়, মানে আমি হচ্ছি বড় সেফেরও সেফ, মানে আমি পাপা সেফ। এই চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে বোনলেস করা হয়েছিল, তার কারণ মানে সেই বটি, আমাদের ওখানে লাভেলা বলে একটা দোকান ছিল, সেখানে ওই বটি পিস দিয়ে একটা দুর্ধর্ষ প্রিপারেশান করতো, কিন্তু তখন তো আর ইন্টারনেটের যুগ না, তো ওটা খেয়েছি, সে কীভাবে যে হতো সে টেস্টটাও কীরকম ভুলে গিয়েছি, তো ভেবেছিলাম চেষ্টা চরিত্র করে করব। আমাকে দিদি আমার কথা দেখে ফেলে না, একবারে আমাকে দেখে নিতে হবে, আপনি চলে আসুন এক্ষুনি, আপনাকে সেকেন্ড কোর্টটা দিয়ে দিচ্ছি।
ব্যাচ ভেজে নিয়েছি, এটা থার্ড ব্যাচ চলছে। আর পাল্টি করে নিয়ে তার মধ্যে চলো আমি একটু সসটা বানিয়ে নেব। এই পাত্রটাতে আমি আর একটু দই আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর দেবো একটু লঙ্কা আর গোলমরিচ। ফ্রাই ব্যাপারটা ছেড়ে একটু একটুখানি চিলিয়ে চিলিটা দিলে ভালো হয়, রঙটা ভালো আসে। আমার হাতের কাছে প্লেন লঙ্কা রয়েছে, সেটাই দিয়ে দিলাম। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইসের সঙ্গে তো ভালো লাগতেই পারে, কিন্তু সব দিয়েই খুব ভালো লাগে। ভাতের সঙ্গে শুকনো শুকনো করে মেখে খেতে ঠিক মনে হয় চিকেন ফ্রাইড রাইস খাচ্ছি। মধুবন্তী তো আজকে ওইভাবেই খাবে, ও আর আজকে কিচ্ছু খাবে না, ওইটা আর রাইস। আজ একদম ধাবা স্টাইল। এই চিকেন 65 দিয়ে দুবাইতে একটা বিরিয়ানি খেতাম আমরা, কেসার বিরিয়ানি। তাতে কেসার বিরিয়ানি বড় বড় চিকেন থাকতো, তার সঙ্গে এক মুঠো দিত এইটা ওপর থেকে, সে যা খেতে অসাম লাগতো কি বলবো, ওইটা আমার মুখে লেগে আছে। একদিন করব মনে করি, কিন্তু খাটালির জন্য করা হচ্ছে না। কাঠের মিস্ত্রিরা কাজ করে চলে গেছে বন্ধুরা, সেই সাথে আমি না চেষ্টা করছি একটু ঘর পরিষ্কার করে নিচ্ছি। খুব দেরি হয়ে গেছে বন্ধুরা, ঘড়িতে সময়টা দেখতে পাচ্ছ, এখনো আমার অনেক কাজ বাকি আছে। এই দেখো আড়াইটের সময় রাগুনির রাগ ভাঙলো, উনি খাচ্ছেন এখন। দুঃখী মানুষ তো, তাই কথায় কথায় ওদের রাগ অভিমান চলে আসে। ডিপ্রেশনের পেশেন্ট মধুবন্তী। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে বসিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, সঙ্গে থেকো আগামী দিনে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।